20 এপ্রিল সকাল 6টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার ব্যাপারে ঘোষণা দিচ্ছি যে সকাল 6টা থেকে পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেনে মোটরসাইকেল চলবে, এর গতিসীমা থাকবে স্পিড লিমিট 60 কিলোমিটার। পরীক্ষামূলকভাবে এ মোটরসাইকেল চলাচলের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ডিসিপ্লিনের ব্যত্যয় ঘটলে এই সিদ্ধান্ত বদলাতেও পারে। কাজে যারা আজকে যে সুবর্ণ সুযোগের দুয়ার বঙ্গবন্ধু কন্যা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করে দিলেন, এর সদ্ব্যবহার যারা মোটরসাইকেল ব্যবহার করবে তারা যেন এর ব্যত্যয় না ঘটান, সে ব্যাপারে আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। আমি আবারও বলছি, মোটরসাইকেল চলাচল পরীক্ষামূলকভাবে চলবে, এটা নিয়মের যদি ব্যত্যয় ঘটে, যেমন সার্ভিস লেন বাম পাশের সার্ভিস লেনে চলবে, মেইন ব্রিজে মোটরসাইকেল উঠতে পারবে না, সার্ভিস লেন দিয়ে চলবে, এবং কোনো অবস্থাতে মেইন ব্রিজে আসবে না। এবং এটাও বলা হচ্ছে যে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলে নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষামূলকভাবে যদি এই নিয়মের ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত পাল্টাতেও পারে, সেটাও স্মরণ করিয়ে দিচ্ছি। আরও স্মরণ করিয়ে দিচ্ছি যে গতিসীমা থাকবে মোটরসাইকেলের 60 কিলোমিটার, 60 কিলোমিটার। পেট্রোল তো পদ্মা সেতুতে যখন চলাচল করবে টোল নির্ধারণ করা আছে মোটরসাইকেলের জন্য, নির্ধারিত টোলও পরিশোধ করতে হবে। এটা আপনি ভালোই বলছেন, এটা বলবেন বিনা টোলে যাওয়া যাবে না।